আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো যাই হোক, আজকে আমি একটু আউটসাইড একটু আসলাম, হঠাৎ করেই আসলাম আর কি। ব্লগের কোনো মানে ইয়া ছিল না, মুড ছিল না। আসার পর মনে হলো যে আপনি দুদিন একটা ব্লগ করে যেতে পারেন, সো দ্যাট সেই থেকে আসলে ব্লগটা করা। তো আমি আসলে আসছি হচ্ছে তার বিল বলা হয়, সুন্দর একটা বিল দেখে হচ্ছে। এই বিল আসলে সবাই চিনে থাকে হচ্ছে কাশেম বিল নামে পরিচিত। তো এইটা হচ্ছে আপনার উল্লাপাড়া থেকে রয়টার দিকে আসতে হবে, এইখান থেকে হাওড়ার মধ্যে ঢুকতে হবে। হাওড়া গ্রামে এইটা হচ্ছে এই বিলটা অবস্থিত, যেটাকে আসলে সবাই কাশেম বিল নামে আসলে পরিচিত, সবাই চিনে থাকে। তো যাই হোক, এখানের মূল আকর্ষণ হচ্ছে গ্রামের মতো একটা ইয়া প্রভাব ফেলে। যাই হোক, সব সব কিছু মিলে গেলে আসলে এইখানে যে গ্রামের যে একটা প্রভাব সেইটা এখনও আছে। তার পাশে পানি, একদম গ্রামের একটা ইয়া দৃশ্য। বর্ষাকালের দিকে আসছি তো সেটাতে এই ফিলটা পাচ্ছি। এখানে যদি আপনার সরিষার সময়, শীতের সিজনে সরিষার সময় আসা যায়, তাহলে চারপাশে হলুদের সমারোহ হয়ে যায়।